Hi everyone, welcome to our YouTube channel. So today in this particular video I am going to discuss about the chapter number 4, that is soil. I hope all are studying, so don't delay, let's proceed to the session. Just give me a minute to select the pen. Now tell me, are you studying or not? Studying? I have little bit doubt. Okay, now I think, yes, the setup is ready. Just a minute, yes. Now this is a new chapter. What is the name of the chapter? The name of the chapter is Soil. Clear? Soil meaning ki? What is the meaning of the soil? Soil माने की जस्ट एट फर्स्ट यू नीड टू अंडरस्टैंड व्हाट इज द मीनिंग ऑफ दिस व्हाट इज द मीनिंग ऑफ सॉइल व्हाट इज सॉइल व्हाट इज सॉइल टेल मी द बंगाली मीनिंग ऑफ सॉइल इज सॉइल माने माटी क्लियर सॉइल मीन्स माटी ओके नाउ इन दिस पर्टिकुलर चैप्टर वी विल कवर How soil is formed? How माने कि किभाबे? Soil is formed माने soil form करा अर्थात तैयारी होय. Clear? माटी किभाबे तैयारी होलो? I hope it is clear. Now coming to the next, that means this is the first point. How soil is formed, and in the second point, what soil contains? What soil contents means? What soil contents means? Mati ki ki upadan dara gothito. Orthat matite ki ki thake. Ki bollam kotha ta? Matite ki ki thake. Mati ki ki upadan dara gothito. Clear? Now third point, that is uses of soil. Uses of soil. That means. Soiler व्यवहार अर्थात माटीर व्यवहार क्लियर सो फर्स्ट पॉइंट हाउ सॉइल इज फॉर्म्ड दैट मींस सॉइल কিভাবে তৈরি হয় এন্ড ইন দ্য সেকেন্ড পয়েন্ট হোয়াট সয়েল কন্টেন্টস মানে সয়েল কি কি উপাদান দ্বারা গঠিত বা সয়েলে কি কি থাকে কন্টেন্ট করে अगेन ইন দ্য থার্ড পয়েন্ট ইউজেস অফ সয়েল ক্লিয়ার আই হোপ ইট ইজ ক্লিয়ার Now in this particular part, clear? I am going to discuss the first section. That means how soil is formed. Clear? How soil is formed? मतलब माटी किभाबे form कोलो अर्थात गोठी तो होलो. I hope clear. Okay. Read this para. Look at the picture and given. Look at the picture given below. মানে কি যে পিকচারটা আছে ওই পিকচারটাকে দেখতে বলছে ক্লিয়ার লুক এট দ্য পিকচার মানে পিকচারটাকে দেখো গিভেন বিলো অর্থাৎ নিম্নলিখিত ছবিটিকে দেখো ক্লিয়ার তো ইজ ইট এ গার্ল অর বয় টেল মি ইজ ইট এ গার্ল অর বয় এটা মেয়ে না ছেলে যদি কেউ বলো যে ছেলে তাহলে কি সে নাম্বার ওয়ান গাধা ওকে Now coming to the point, this is a girl. Clear? So, ki korche dekha jak. The name of the girl is Pooja. Clear? The name of the girl is Pooja. Pooja enjoys gardening. Orthat bagan chorcha korche. Orthat bagane ki bole bibhinno rokomer gach lagiyeche. Clear? And watering the plants তাহলে কি করছে
গার্ডেনিং করছে এবং ওয়াটারিং করছে। ওয়াটারিং মানে গাছে জল দিচ্ছে, ক্লিয়ার? ওয়াটারিং, গাছে জল দিচ্ছে, ক্লিয়ার? আবার বলছি, পূজা এনজয়িং গার্ডেনিং অ্যান্ড ওয়াটারিং দ্য প্ল্যান্টস, মানে পূজা এনজয়, হ্যাঁ সরি, এনজয়, পূজা এনজয় করছে গার্ডেনিং অর্থাৎ বাগান চাষ করে এবং ওয়াটারিং অর্থাৎ বাগানে জল দিয়ে, ক্লিয়ার? ওয়াটারিং অ্যান্ড এনজয়িং দ্য প্ল্যান্টস, ক্লিয়ার? গাছগুলিকে, বোঝা গেল কথাটা? আই হোপ ইট ইজ ক্লিয়ার। নাও দ্যাট ইজ দ্য পয়েন্ট, বিসাইডস এয়ার, বাতাস ছাড়া, এয়ার মিনস বাতাস, বিসাইডস এয়ার ওয়াটার, বিসাইডস এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট, সো ওয়াটার অ্যান্ড সানলাইট, বিসাইডস এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট, হোয়াট ডু প্ল্যান্টস নিডস টু গ্রো, প্ল্যান্টকে বড় হতে গেলে, প্ল্যান্ট কি হয়, প্রথমে ছোটরা হয় না, এইটুকু ছোট, আপনাদের কি হয় ধীরে 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 বড় হয়, বিশাল বড় হয়, ক্লিয়ার? সো প্ল্যান্টকে বড় হতে গেলে বাতাস, এয়ার, ওয়াটার, জল অ্যান্ড সানলাইট মানে সূর্যকিরণ, বাতাস, জল এবং সূর্যকিরণ ছাড়া আর কি চাই, ক্লিয়ার? সো দ্য আনসার উইল বি, টেল মি হেয়ার, দিস ইজ দ্য পিকচার, জাস্ট এ মিনিট, ইয়েস দিস ইজ দ্য পিকচার, ইউ ক্যান সি, ইজ ইট, ইজ ইট, হোয়াট ইজ ইট, টেল মি, ইজ ইট সয়েল, ক্লিয়ার? ইজ ইট সয়েল, সো দ্য আনসার উইল বি সয়েল। হেয়ার অলসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্ল্যান্ট অলসো নিড সয়েল টু গ্রো, ক্লিয়ার? বড় হতে গেলে গাছের কি দরকার, মাটি দরকার, ক্লিয়ার? আই হোপ ইট ইজ ক্লিয়ার, ক্লিয়ার না, ক্লিয়ার না বলো, ইজ দ্যার এনি ডাউট রিগার্ডিং টু দিস থিং, দিস টপিক? আই হোপ নো ডাউট, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? নাও কামিং টু দ্য নেক্সট, কি বলে দেখো, সয়েল ইজ দ্য টপ লেয়ার অফ দ্য আর্থ, আর্থ মানে কি পৃথিবী, আর্থ মানে কি পৃথিবী, গোল, ক্লিয়ার? ফুটবলের মতো দেখতে জানো, এবার ফুটবলের উপরে কি থাকে, চামড়ার একটা লেয়ার থাকে, থাকে হ্যাঁ কি না, ফুটবলের উপরে যে পাটটা সেটা কি থাকে, লেদারের একটা লেয়ার থাকে, ক্লিয়ার? উপরে যে সাইডটা, ঠিক সেই রকম আর্থের উপরে কি আছে, আর্থের, আর্থ এরকম গোল, ক্লিয়ার? সো আর্থের উপরে কি আছে, টপ মোস্ট পার্টে কি আছে, সয়েল আছে, যেরকম ফুটবলে টপ মোস্ট পার্ট হচ্ছে লেদার অর্থাৎ চামড়া, লেদার মানে কি চামড়া, ক্লিয়ার? ঠিক সেই রকম সিমিলারলি ফুটবলের, সরি আর্থের টপ মোস্ট লেয়ারে কি আছে অর্থাৎ উপরে কি আছে, সয়েল আছে, সয়েল মানে মাটি আছে, ক্লিয়ার? তোমার নিশ্চয়ই জানো, আমরা তো যখন খেলাধুলা করি, কোথায় খেলাধুলা করি, মাটির উপরে খেলাধুলা করি তো নাকি, যখন হেঁটে যাই, ঘুরে বেড়াই, যেখানেই যাই না কেন, হোয়াট এভার, এভরিথিং সয়েল, ক্লিয়ার? সব জায়গায় কি আছে, মাটি আছে, ক্লিয়ার? আই হোপ দিস পয়েন্ট ইজ ক্লিয়ার। সো সয়েল ইজ দ্য টপ লেয়ার অফ দ্য আর্থ হোয়ার প্ল্যান্টস গ্রো, যেখানে প্ল্যান্ট গ্রো করে, সয়েল হচ্ছে দ্য টপ লেয়ার, ক্লিয়ার? আর্থের টপ লেয়ার, এই আর্থের টপ লেয়ারে কি হয় না, প্ল্যান্ট অর্থাৎ গাছ কি করে, গ্রো করে, গাছ অর্থাৎ বড় হয়, ক্লিয়ার? তোমরা যখন গাছ লাগাও কোথায় লাগাও, মাটিতে লাগাও তো নাকি, কি মাটিতে লাগাও তো না, সিমেন্টের উপরে গাছ লাগাও, একটা সিমেন্টের কি বলে পুরো একটা ঢালাই করা প্লেট আছে, তার উপরে তুমি কি গাছ লাগাও, কি ইজ ইট ট্রু, ডেফিনেটলি নট, ক্লিয়ার? ওকে, বিকজ গাছকে বড় হতে গেলে মাটি ইম্পর্টেন্ট, ক্লিয়ার? নাও প্ল্যান্টস স্টে প্ল্যান্টস মানে উদ্ভিদ, প্ল্যান্টস স্টে ফিক্সড টু দ্য সয়েল, তাহলে মাটির উপরে গাছ লাগালে কি হয়, গাছ কি করে, ফিক্সডলি দাঁড়িয়ে থাকে, ক্লিয়ার? ধরো আর্টেল গাছ কি থাকে, এরকম গাছ লাগিয়ে দিলে কি হয়, এরকম স্টিল দাঁড়িয়ে থাকে না, এইভাবে এইভাবে স্টিল কি হয়, গাছ লাগিয়ে দিলে দাঁড়িয়ে থাকছে, ক্লিয়ার? সো নিচে কি হয়, আমরা বলি না শিকড় টিকড়
পুরা জমে গেছে, গোটা গাছের নিচে কি থাকে? মাটির নিচে শিকড় থাকে গাছের, শিকড় টিকড় গুলা কি করে? ভালো করে আটকে রাখে। ক্লিয়ার? সো প্ল্যান্ট স্টে ফিক্সড টু দ্য সয়েল। ক্লিয়ার? ফিক্সড টু দ্য সয়েল উইথ দ্য হেল্প অফ দেয়ার রুটস। রুটস মানে কি? শিকড়। গাছেরা মাটির সঙ্গে ফিক্সড থাকে কিভাবে? তাদের শিকড়ের সাহায্যে। ক্লিয়ার? শিকড়কে কি করে? টাইটলি বেঁধে রাখে। শিকড়ের শিকড়গুলো কি করে? গাছকে টাইটলি বেঁধে রাখে মাটির সাথে। ক্লিয়ার? ওকে, নাও সয়েল অলসো প্রোভাইডস ওয়াটার অ্যান্ড মিনারেলস। সয়েল কি করে? জল এবং মিনারেল মানে খনিজ সম্পদ। সয়েল অলসো প্রোভাইডস ওয়াটার অ্যান্ড মিনারেলস টু দ্য প্ল্যান্ট, মানে কি গাছকে। অর্থাৎ গাছে কি দেয়? গাছকে মাটি কি দেয়? না, ওয়াটার দেয়। অর্থাৎ মাটি থেকে কি করে? জল নেয় না গাছ? মাটি থেকে জল নেয়। দেখবে গাছ কাটলে দেখবে একটু একটু দেখবে মানে ভেজা ভেজা মনে হয় দেখবে কখনো। ক্লিয়ার? তাহলে কেন? সেটা কেন? তার মধ্যে জল আছে বলে হয় ঘটনাটা। ক্লিয়ার? সো এই জলটা কোথা থেকে আসে? জলটা মাটি থেকে আসে। ঠিক আছে? সয়েল অলসো প্রোভাইডস ওয়াটার অ্যান্ড মিনারেলস টু দ্য প্ল্যান্টস। ক্লিয়ার? জল দেয়, মিনারেল মানে কি? মিনারেল মানে খনিজ সম্পদ। জল আর খনিজ সম্পদ কে প্রোভাইড করে? মাটি প্রোভাইড করে। কাকে দেয়? কাকে দেয়? প্ল্যান্টকে, অর্থাৎ উদ্ভিদকে। ক্লিয়ার? আই হোপ দিস ইজ ক্লিয়ার। সো জাস্ট এ মিনিট। সো আই হোপ দিস টপিক ইজ ক্লিয়ার। ওকে, নাও কামিং টু দ্য নেক্সট স্লাইড। কি বলেছে? হাউ, জাস্ট এ মিনিট, হাউ সয়েল ইজ ফর্মড। হাউ সয়েল ইজ ফর্মড, হাউ মানে কি? কিভাবে সয়েল মানে মাটি ইজ ফর্মড মানে ফর্ম মানে গঠিত হওয়া, অর্থাৎ মাটি কি করে তৈরি হলো? মাটিটা কি করে তৈরি হলো? মাটি কি একা একা তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি? হ্যাঁ, অটোমেটিক্যালি তো হয়েছে, বাট দ্যার ইজ এ স্পেসিফিক সিস্টেম। ক্লিয়ার? কোনো একটা স্পেসিফিক ভাবে তৈরি হয়েছে, যেমন তেমন ভাবে তো মাটি তৈরি হয়ে যায়নি। আই হোপ ইট ইজ ক্লিয়ার। ওকে, সো কি বলেছে দেখো, লেট আস নাও লার্ন, এসো আমরা জানি হাউ সয়েল ইজ ফর্মড, মানে কিভাবে মাটি তৈরি হয়েছে। সো দ্যার ইজ ফিউ স্টেপ। ক্লিয়ার? কতগুলো স্টেপ আছে, জাস্ট ইউ হ্যাভ টু ফলো দিস স্টেপ লাইক দ্যাট, যেভাবে আছে ওইভাবে তোমাকে কি করতে হবে? স্টেপগুলো ফলো করতে হবে। ক্লিয়ার? সো লিসন, ফার্স্ট পয়েন্ট কি বলেছে? সয়েল ইজ ফর্মড বাই দ্য ব্রেকিং ডাউন অফ দ্য রকস। রক মানে কি? পাথর। রক মানে কি? পাথর, বড় বড় যে পাথর। বড় বড় পাথরকে ব্রেক করে, অর্থাৎ ভেঙে ভেঙে, বড় বড় পাথর ভেঙে ভেঙে কি হয়েছে? সয়েল তৈরি হয়েছে। এবার কোয়েশ্চেন অবভিয়াসলি আসতে পারে, কে ভেঙেছে? আমি কে ভেঙেছি না তুমি কে ভেঙেছ? কেউ ভাঙেনি। তা কীভাবে ভেঙেছে? কোটি কোটি বছর থাকতে থাকতে সূর্যের আলো পড়ে পড়ে, সূর্যের আলো বাতাস এগুলো থেকে বারবার বারবার পড়ে 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 কি হয়? ক্ষয়ে যায়। যেমন সিম্পলি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো কোনো একটা জিনিসকে, ঠিক আছে, কোনো একটা কাগজ বা কোনো একটা বইকে, ঠিক আছে, তুমি যদি বেশ কিছুদিন যদি বাইরে রেখে দাও, তাহলে কী হবে? সেখানে রোদ লাগছে, বৃষ্টি হচ্ছে, জল পাচ্ছে, রোদ জল বাতাস এগুলো পেয়ে পেয়ে কী হবে? সেই কাগজটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় না? নষ্ট হয়ে যাবে, ছোটো 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 টুকরা টুকরা হয়ে যায়, সেই সাইজ আর তার শেপ আর সাইজ ওইগুলো থাকে না। আই হোপ জুনো। তো ওটা কে করলো? মানুষ করেছে, নিশ্চয়ই করেন, নেচার করেছে। ক্লিয়ার? কে করেছে? নেচার মানে প্রকৃতি করেছে। ওকে, কিভাবে করেছে? না, উইথ দ্য হেল্প অফ সান অ্যাজ ওয়েল অ্যাজ এয়ার অ্যাজ ওয়েল অ্যাজ রেইন অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট ইজ দ্য থিং। ক্লিয়ার? সান, উইন্ড, এয়ার, দ্যাটস আর দ্য রেসপন্সিবল। ক্লিয়ার? ওরাই হচ্ছে কি রেসপন্সিবল যে কোনো একটা জিনিসকে ডিস্ট্রয় করার জন্য, ধীরে 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 ডিস্ট্রয় করে। সিমিলারলি সয়েলকেও কি করে? সয়েল যখন তৈরি হয় কীভাবে হয়েছে? বড় বড় যে রক আছে, অর্থাৎ পাথর ছিল, ঠিক আছে, সেই বড় বড় পাথরকে ওরা কি করেছে? ধীরে 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 কি হয়েছে? ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরায় পরিণত করেছে। ক্লিয়ার? যেমন আমরা একটা কাগজের টুকরাকে যদি বাইরে রেখে দিই কিছুদিন পর নষ্ট হয়ে যায়, ঠিক সিমিলারলি ছোটো 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 পাথর, বড় বড় পাথরগুলোকে ছোটো 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 টুকরাতে পরিণত করেছে।
এবং নট অনলি জাস্ট পিস, অর্থাৎ পিস পিস অর্থাৎ ছোট ছোট টুকরা করেনি, তার সঙ্গে তাকে ডাস্ট বানিয়ে দিয়েছে। ডাস্ট মানে কি? গুঁড়া। ক্লিয়ার? তোমরা দেখেছো হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, ক্লিয়ার, টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার, ক্লিয়ার? সো টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার মতো এরকম গুঁড়া বানিয়ে দিয়েছে পাথরকে। ক্লিয়ার? কি বলে তাহলে আবার পড়ি নি একবার। সয়েল ইজ ফর্মড বাই দ্য ব্রেকিং ডাউন অফ রকস। ক্লিয়ার? রক গুলোকে ব্রেকিং করে কি হচ্ছে? সয়েল ফর্ম হচ্ছে। অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট, নেক্সট, দ্য সানস হিট মানে সূর্যের তাপ, দ্য রেন বৃষ্টি, অ্যান্ড দ্য উইন্ড বায়ু প্রবাহ বাতাসের ফ্লো অলসো হেল্প ইন দ্য ব্রেকিং ডাউন অফ দ্য রকস। ক্লিয়ার? তাহলে কি বললো? সয়েল ইজ ফর্ম, সয়েল তৈরি হয়েছে বাই দ্য ব্রেকিং ডাউন, বাই দ্য ব্রেকিং ডাউন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাই দ্য ব্রেকিং ডাউন অফ রকস। ক্লিয়ার? বড় বড় পাথরগুলোকে, রক মানে এখানে পাথর, পাহাড় যা খুশি ধরতে পারো, বাট এখানে পাথরই হবে, বড় বড় পাথরগুলো কি করেছে? ব্রেক করে কি হয়েছে? সয়েল ফর্ম করেছে। ক্লিয়ার? কিরকম করেছে? দ্য সানস হিট বাই দ্য, দ্যাট দ্যাট মিনস দ্য ইউজ বাই দ্য হেল্প অফ, বাই দ্য হেল্প অফ সানস হিট সূর্যের তাপ, দ্য রেন মানে বৃষ্টি, দ্য রেন মানে বৃষ্টি, অ্যান্ড অ্যান্ড দ্য উইন্ড, অ্যান্ড দ্য উইন্ড দ্যাট মিনস বায়ু প্রবাহ, ক্লিয়ার, বাতাসের ফ্লো দ্বারা, উইন্ড অলসো হেল্প ইন দ্য ব্রেকিং ডাউন অফ রকস, অর্থাৎ পাথরকে টুকরো টুকরো করে ব্রেক করতে, ভাঙতে, ঠিক আছে, ভাঙার পরে একদম ডাস্টে পরিণত করতে কে হেল্প করেছে? সান, রেন অ্যান্ড দ্য উইন্ড ফ্লো। ক্লিয়ার? ওকে, দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন অফ দ্য রকস, দ্য প্রসেস অফ, দ্য প্রসেস অফ দ্য ব্রেকিং ডাউন অফ দ্য রকস, ক্লিয়ার, টেক্স অ্যাপ্রক্স থাউজেন্ডস অফ ইয়ার্স। অ্যাকচুয়ালি থাউজেন্ডস অফ ইয়ার্স ভুল কথা, ঠিক আছে, এটাকে বলবে মিলিয়ন অফ ইয়ার, ঠিক আছে, তো অর্থাৎ হাজার হাজার বছর মানে, এখানে থাউজেন্ড মানে হাজার হাজার বছর, কিন্তু হাজার হাজার বছর কথাটা ঠিক না, লক্ষ লক্ষ বছর লেগেছে। ক্লিয়ার? এই যে প্রসেসটা, এই যে ভেঙে ভেঙে ছোট 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 পার্টে পরিণত হতে যে টাইমটা লেগেছে, এটাকে লক্ষ লক্ষ বছর টাইম লেগেছে। ক্লিয়ার? এটা একদিনে হয়নি, বোঝা গেল? ওকে, নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, দ্যাট মিনস ইন দিস ওয়ে। ক্লিয়ার? কি বলেছে? ওভার টাইম, ওভার টাইম মানে বছর বছর ধরে, ওভার টাইম রকস ব্রেকস ইনটু স্মলার পিসেস। ক্লিয়ার? ধীরে ধীরে কি হয়েছে? পাথরগুলো ভেঙে 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 ছোট 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 টুকরায় পরিণত হয়েছে। দেখো এটা একটা বড় পাথরের ছবি দিয়েছে। ক্লিয়ার? রক, রক মানে এখানে পাহাড় বা পাথর দিয়েছে। এই বড় বড় পাথরগুলো কি হয়েছে? ধীরে ধীরে কি হয়েছে? ছোট হয়ে যাচ্ছে, ছোট ছোট পিসে পরিণত হয়েছে, ঠিক আছে, ছোট 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 মানে দ্যাট মিনস সাইজ ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ কিছু পরিমাণ পাথর সেখান থেকে ক্ষয়ে ক্ষয়ে ডাস্টে পরিণত হচ্ছে। ক্লিয়ার? এবার সেই যে পাথরের যে ডাস্ট অর্থাৎ গুঁড়া, তার সঙ্গে কি হয়? চুকি শুধু কি পাথরের ডাস্ট দিয়ে কি সয়েল হয়ে গেছে? নো, দ্যাট ইজ নট দ্য থিং। কি হয়েছে তার সঙ্গে? দেখো নেক্সট পয়েন্ট, দ্যাট মিন ইন দিস ওয়ে, নেক্সট পয়েন্ট, ডেড প্ল্যান্টস, ডেড মানে মৃত গাছ। ক্লিয়ার? ডেড প্ল্যান্টস অ্যান্ড এনিমেলস অলসো প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফর্মেশন অফ দ্য সয়েল। ক্লিয়ার? হেয়ার ইট ইজ। কি বলেছে এই পয়েন্টটা মানে কি? ডেড প্ল্যান্টস মানে মরা গাছ, অ্যান্ড এনিমেলস অর্থাৎ মৃত পশু, মৃত পশু এবং উদ্ভিদ অলসো প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল, একটা খুব ইম্পর্টেন্ট রোল অর্থাৎ ইম্পর্টেন্ট ঘটনা প্লে করেছে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফর্মেশন অফ দ্য সয়েল, অর্থাৎ মাটি বানানোর ক্ষেত্রে এই সমস্ত মৃত এনিম্যাল মানে প্রাণী এবং উদ্ভিদগুলো কি করেছে? অনেকটা সাহায্য করেছে। এবার একটু বলে দিই অ্যাকচুয়ালি কী ব্যাপারটা, কি বলতে চাইছে, কীভাবে হেল্প করেছে। যখন কোনো জিনিস, মৃতদেহ যখন পচে যায় বা যখন নষ্ট হয়ে যায়, অর্থাৎ মরার পরে যখন তাদের মধ্যে কে পচে যায় না, ক্লিয়ার, তোমরা নিশ্চয়ই দেখেছো যে কোনো জিনিস মরার পরে কী হয়, পচে যায়। তো পচে গেলে কি হয়, সেখান থেকে কি হয়, ছোট 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 যে ডাস্টগুলো, ওই ডাস্টগুলো কি হয়েছে, এই যে মাটি বানানোর ক্ষেত্রে অর্থাৎ যে রক, যে রকের যে ডাস্টের সঙ্গে ওগুলো মিশে গেছে। রকের যে ডাস্ট, রক মানে পাথরকে যে গুঁড়া করেছিলাম, অর্থাৎ পাথরকে গুঁড়া বলতে কিভাবে হয়েছে, লক্ষ লক্ষ বছর ধরে, তো ওর সঙ্গে সঙ্গে এই যে উদ্ভিদের যে হিউমাস, এটাকে হিউমাস বলে, ঠিক আছে,
অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর এই যে পচা গোলা যে অংশ এটা কি হয়েছে মিশে গেছে, সেই জন্য কি এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। আই হোপ বুঝতে পারছো, ক্লিয়ার? জাস্ট লিটল বিট আইডিয়া রাখো কিভাবে হচ্ছে, পরে পরে আরো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। নাও তাহলে কি বললাম, এটা হচ্ছে এই মানে মাটির যে গুঁড়া, অর্থাৎ মাটির গুঁড়া মানে পাথরের গুঁড়াগুলোর সঙ্গে কি হয়েছে, অর্থাৎ ডাস্টের সঙ্গে কি হয়েছে না, এই সমস্ত ডেথ প্ল্যান্ট অথবা এনিমেল কি হয়েছে না, ওদের যে হিউমাস গুলো ধীরে ধীরে মিশে গিয়ে একটা সয়েল বানাতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। ক্লিয়ার? নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, কি বলছে, সয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য গ্রোথ অফ প্ল্যান্টস। তাহলে সয়েলটা কি না, মাটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফর দ্য গ্রোথ অফ প্ল্যান্টস, উদ্ভিদের বৃদ্ধির জন্য, উদ্ভিদের বৃদ্ধির জন্য মাটি হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? I hope it is clear. Thus, এবার কি বলেছে, thus soil is formed by the breaking down of rocks. তাহলে soil কিভাবে তৈরি হয়েছে, কিভাবে, by the breaking down of rocks, অর্থাৎ পাথর গুলো ব্রেকিং হওয়ার পরে, অর্থাৎ পাথর ভেঙে 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 ধীরে ধীরে কি হয়েছে, সয়েল তৈরি হয়েছে। সোজা কথায় বললে পাথর গুলো ভেঙে ছোট ছোট গুঁড়ায় পরিণত হয়েছে, সেই গুঁড়ার সঙ্গে বিভিন্ন রকমের পদার্থ অর্থাৎ হিউমাস মিশে গেছে। ঠিক আছে, বিভিন্ন রকম পদার্থ মানে হিউমাস, ঠিক আছে, বিভিন্ন রকম পদার্থ মানে কি বোঝাচ্ছে, এই পচা গলা প্রাণীর দেহ অথবা উদ্ভিদের অংশ এগুলো কি হচ্ছে মিশে গিয়ে কি হচ্ছে একটা মাটি তৈরি হচ্ছে। ক্লিয়ার? ইট টেক্স থাউজেন্ডস অফ ইয়ার্স। ক্লিয়ার? এটা হাজার হাজার বছর লাগছে, এটা হাজার হাজার বছর না লেগে তোমরা বলবে লক্ষ লক্ষ বছর লাগছে। ক্লিয়ার আছে? টু ফর্ম আ স্মল অ্যামাউন্ট অফ সয়েল, অল্প একটু সয়েল তৈরি হতেও লক্ষ লক্ষ বছর লাগছে, এখানে হাজার হাজার বলা আছে, থাউজেন্ডস অফ ইয়ার, হাজার হাজার বছর লাগছে মাটি তৈরি হতে। ক্লিয়ার? নেক্সট কি বলছে, দ্য কালার অফ দ্য সয়েল, কালার অফ দ্য সয়েল মানে সয়েলের যে কালার মানে রং, দ্য কালার অফ দ্য সয়েল ওকে ডিফার্স, ডিফার্স মানে আলাদা হয়, ডিফার্স ফ্রম প্লেস টু প্লেস, দ্যাট মিন্স একটা জায়গা থেকে অন্য জায়গায় মাটির রং কি হয় আলাদা আলাদা হয়। তো তোমরা কতটা বেড়াতে গেছো জানি না, ট্রাভেল করেছো বা ঘুরতে গেছো জানি না, তো হোয়াট এভার আমি যেটুকু গেছি তার উপরে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে কোথাও কোনো কোনো জায়গার মাটির রং লাল হয়, ঠিক আছে, কোনো কোনো জায়গার মাটির রং কি হয় লাল রঙের মাটি, কোনো কোনো জায়গায় মাটির রং কালো রঙের মাটি। ক্লিয়ার? আবার কোনো কোনো জায়গায় মাটির রং ধূসর রঙের মাটি, আমাদের যে এখানে যে মাটিগুলো দেখবো একটু ধূসর ধূসর টাইপের। ক্লিয়ার? আমাদের কিন্তু কালো মাটি না, লাল মাটিও না। ক্লিয়ার? তোমরা সিম্পলি মোরাম তো দেখেছো, রাস্তায় যে মোরাম বিছায়, রাস্তায় মোরাম বিছায় ওটা তো দেখেছো, তো ওটা কি কালার, রেড কালার না, তো মাটির কালারও ওই রকম টাইপের। ক্লিয়ার? ওটা এক ধরনের মাটি, কিন্তু মোরামটা হচ্ছে ওয়ান টাইপ অফ সয়েল, বাট দ্যাট ইজ ভেরি হার্ড সয়েল, খুব শক্ত সয়েল। তাহলে কি বলেছে, দ্য কালার অফ দ্য সয়েল ডিফার্স ফ্রম প্লেস টু প্লেস, একটা প্লেস থেকে অ্যানাদার প্লেসে যদি যাই তাহলে সয়েলের কালার কি হবে আলাদা হবে। ক্লিয়ার? সয়েল মে বি লাইট ব্রাউন, হালকা বাদামি হতে পারে, লাইট ব্রাউন হালকা বাদামি যেটা আমাদের হয় ইন ওয়ান প্লেস, অ্যান্ড লাইট অ্যান্ড অ্যান্ড ডার্ক ব্রাউন কালো রঙের বাদামি টাইপের অ্যানাদার প্লেস, ঠিক আছে, কোথাও লাইট ব্রাউন হালকা বাদামি, কোথাও গাঢ় বাদামি হতে পারে। ইন ইন্ডিয়া দ্যাট মিন্স ভারতবর্ষে রেড সয়েল লাল রঙের মাটি, ব্ল্যাক সয়েল কালো রঙের মাটি, ঠিক আছে, আর অলসো ফাউন্ড। ক্লিয়ার? লাল রঙের মাটি এবং কালো রঙের মাটি ভারতবর্ষে পাওয়া যায়। তাহলে অ্যাকচুয়ালি হয় হচ্ছে নাকি, দেখো বিভিন্ন টাইপের পিকচার আছে, তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই টাইপের মাটিটাই দেখা যায় আমাদের এখানে। ক্লিয়ার? লাইক দ্যাট কাইন্ড অফ সয়েল, এটা হচ্ছে একটা অ্যানাদার কাইন্ড অফ সয়েল, এটা ব্ল্যাক কালার টাইপের, এটা আই থিঙ্ক এটাও একটু ডিফারেন্ট কালার, বাট রেড কালারটা এখানে পিকচারে নেই, হোয়াট এভার। তাহলে কি হচ্ছে, রেড কালারের সয়েল, তো রেড কালারের সয়েল মিন সিম্পলি বললে মোরাম, ঠিক আছে, মোরাম হচ্ছে রেড কালার সয়েল সিম্পলি বললে। ক্লিয়ার? জাস্ট তোমাদের বেসিক কনসেপ্টের জন্য দ্যাট ইজ মোর দেন এনাফ। ক্লিয়ার? সো রেড কালার সয়েল, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে ব্রাউন কালার সয়েল, ঠিক আছে, ব্রাউন কালার সয়েল, অলসো ব্ল্যাক কালার সয়েল, বিভিন্ন রঙের সয়েল হতে পারে। তো এটা হচ্ছে কেন, এটা হচ্ছে যেমন টাইপের পাথর ভেঙেছিল, ঠিক আছে, পাথর সব পাথর তো একই রঙের হয় না, না বিভিন্ন টাইপের কালারিং আছে, তো যেমন টাইপের পাথর ভেঙে এই মাটি তৈরি হয়েছে ঠিক সেই রকম রঙের মাটি তৈরি হয়। যদি পাথরের রং যদি লাল কালারের ছিল তাহলে মাটিও লাল কালারের হবে, যদি পাথরের রং কালো কালারের ছিল কালো হবে,
আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড লিটল বিট আইডিয়া, ক্লিয়ার? তো পাথরের উপরে ডিপেন্ড করছে, যে রক, যেই রকগুলো ভেঙে মাটি তৈরি হয়েছে সেই রকের কালারের উপর ডিপেন্ড করে সয়েলের কালারটাও ক্রিয়েট করছে, ক্লিয়ার? সো দ্যাটস অল ফর টুডে, ক্লিয়ার? টুডেজ ক্লাস, উইল মিট ইন অ্যানাদার সেশন, টিল দেন টাটা বাই বাই অ্যান্ড অলসো টেক কেয়ার, ওকে, অ্যাগেন স্টাডি ওয়েল, বাই।